হ্যালো বন্ধুরা ডাইটিক বিটির পক্ষ থেকে আমি মাহির আপনার জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি একটি খুব সিম্পল একটি সার্কিট বানিয়ে আপনার দেখাবো এলআইডি ফ্লাশার এবং হার্টবিট সেন্সর সো আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা নিজেরাই ঘরে বসে এটি বানাতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সার্কেট তাহলে চলুন কথা না নাভাবে আজকে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার বলতে চাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় প্লিজ সিদ্ধা সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ আমাদের প্রথমে এরকম একটি বারো বোল্টের রিলের প্রয়োজন দেখতে পাচ্ছেন তিন তা এক এ পাশে তিনটা পিন এ পাশে দুইটা পিন মোট পাঁচটা পিন এখন আমাদের প্রয়োজন দুটি এক হাজার ইউএফ পঁচিশ বুল্টের ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন যে এক হাজার ইউএফ টোয়েন্টি ফাইভ বুল্টের ক্যাপাসিটর আমরা এই যে দেখছেন তিনটা রিলে তিনটা পিনের মধ্যে ক্যাপাসিটার নেগেটিভ পিনটা আমরা রিলে থেকে এই পিনে জয়েন দিয়ে নিব এই পিনে রিলে ক্যাপাসিটার পজিটিভ পয়েন্টটা আমরা জয়েন দিয়ে নিব এখন আমরা ক্যাপাসিটার পজিটিভ প্রান্তটি এই তিনটা পিনের মধ্যে এই যে রিলের প্রান্তটি জয়েন নিব এবং ক্যাপাসিটির নেগেটিভ প্রান্তটি রিলের এই যে দুইটা পিনে আমরা এই দুইটা পিনে একসাথে রিলের দেখতে পাচ্ছেন এখন আমাদের এরকম কিছু বাল্ব প্রয়োজন বাল্বগুলির প্রত্যেকটি পজিটিভ সাইডে একসাথে দিয়ে নেব এবং প্রত্যেকটি নেগেটিভ সাইডে আমরা একসাথে দিয়ে নেব দেখেন বাবলের প্রত্যেকটা পজিটিভ সাইড সাথে পজিটিভ নেগেটিভ সাইডের সাথে আমরা একসাথে জয়েন দেখতে পাচ্ছেন আপনার খেয়াল করেন একসাথে জয়েন প্রত্যেকটা নেগেটিভ সাইড আমি একসাথে জয়েন্ট দিয়ে নিয়েছি আপনার দেখতে পাচ্ছেন এরকম করে চারটা ফর্ম করে নিয়েছি এবং আরেকটি অন্য কালারও আমি ঠিক সেমভাবে আমি করে নিয়েছি আপনার দেখতে পাচ্ছেন আমি এখন দুই টায়ারে নেগেটিভ পয়েন্ট একসাথে করে নিব এখন আমাদের এরকম দুটি তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো ত্রিশ একটি আমরা এলইডির পজিটিভে লাগিয়ে নেব আমরা তিনশো তিরিশ আটটি রেজিস্টার আমরা এলইডি পজিটিভ প্রান্তে জয়ন্ত নেব তার মানে আমরা দুটি এবং এই যে রেজিস্টার এই দুটি প্রান্ত আমরা ঠিক এখন একসাথে করে নেব আমরা যেহেতু ডিসি ভোল্ট দিয়ে আমরা চালাব ডিসি বারবুলটার যে পজিটিভ প্রান্তটা আমরা এই যে মাঝখানে জয়ন্ত নেব পজিটিভ এবং নেগেটিভ প্রান্তটি আমরা এই যে এই পিনে জয়েন্দে নেব ডিসি বারো ভোল্ট এটা হচ্ছে পজিটিভ অ্যান্ড এটা হচ্ছে নেগেটিভ আমরা এলইডি পজিটিভ প্রান্তটি এই পাশে পজিটিভ এবং এই পাশে নেগেটিভটি দিয়ে নেব ঠিকই এভাবে দেখতে পাচ্ছেন এই যে পজিটিভ প্রান্ত এলইডি জয়েন্ট শেষ এখন চেক করা বলা এই যে এটা হচ্ছে আমাদের দৃশ্য বারো আমরা এটা দিয়ে আমরা চালাবো এখন আমাদের এই বারো চার্জারটা ফিল্টারিং করে আউটপুট আঠারো বুল্ট দেওয়াতে আমার এই রিল এটা বারবার কাটে যাচ্ছে সো আমি আপনাদের নাইন বুল্টের এই দুইটা রিল অলরেডি বাদ হয়ে গেছে সো আমি আপনাদের নাইন বুল্টের ব্যাটারি দিয়ে এটা আমি আপনাদের চালিয়ে দেখাবো তবে বারো বুল্টের মতো হবে না যদি আপনি ভালো বারো দিতে পারেন তাহলে আউটপুট ভালোই পাবেন দেখতে পাচ্ছেন বারো বুল্ট মানে এটা আঠারো বুল্ট অত কত সুন্দর চলতেছে বাট এটা একটু ব্রেলটা বাধ্য যাওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন এটা অলরেডি রিলেটা বাদ হয়ে গিয়েছে শুধু লাইটটা জ্বলতেছে রিলেটা বাদ হয়ে যাওয়ার কারণে এটা সার্কিটটা কাজ করতেছে না সো আপনারা কখনো এটা বারো ভোল্টের ওপরে ট্রাই করবেন না বারো ভোল্টের উপরে দিলে এটা সার্কিটটা নষ্ট হয়ে যাবে সো গাইস ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এন্ড কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো এমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তাহলে আজকের মতো এতটুকুই